হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে আবারও ফিরে আসলাম। তো আজকে আমরা এসেছি হোয়াইট চ্যাপলে, খুব বিশেষ একটা কারণে এসেছি। আমি কারণটা একটু পরে বলছি। ইস্ট লন্ডন হোয়াইট চ্যাপলকে আমরা দ্বিতীয় বাংলাদেশ হিসেবে জানি, কারণ এখানে আসলেই মনে হয় আমরা বাংলাদেশে এসেছি। তো এই তো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন হোয়াইট চ্যাপলে যে মার্কেট আছে, খোলা মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি। তো এখানে আসলে আসলেই ভালো লাগে। হোয়াইট চ্যাপলে আসার ভালো লাগার কারণটা হচ্ছে যে বাংলাদেশের জিনিসপত্র দেখা যায়, পাওয়া যায়, মনে হয় যে আমি বাংলাদেশে আছি। এখনকার জন্য মনে হয় যে আমি বাংলাদেশের মনে হয় কোথাও আমি হাঁটাহাঁটি করছি। আমরা যারা দেশের বাইরে থাকি, বাংলাদেশে কিন্তু অনেক বেশি মিস করি। বাংলাদেশের জিনিস যেখানেই আমরা দেখি সেখানেই কিন্তু আমরা ছুটে যাই। তো আমার এতটা হোয়াইট চ্যাপলে আসা হয় না, যেহেতু আমার বাসা থেকে একটু দূরে হোয়াইট চ্যাপল। তো একাও আমি আসলে এতটা আসি না, আমার ভালো লাগে না। কেউ যদি আমার সাথে থাকে তাইলে ঠিক আছে। তো আজকে আমার এক ভাইয়ের বউ এসেছে আমার সাথে। তো আমরা দুজনেই প্ল্যান করেছি যে আজকে আমরা হোয়াইট চ্যাপল আসবো। তো আমার হাজব্যান্ড আমাদেরকে ড্রপ দিয়ে উনি চলে গেছেন, ওনার জরুরি কাজ আছে। তো এখন আমি আর আমার ভাইয়ের বউ আমরা দুজন মিলে হাঁটাহাঁটি করছি, আর কিছু ভালো লাগলে কেনাকাটা করব। তো মূলত আমরা এসেছি আজকে একটা রেস্টুরেন্টে খেতে। যে রেস্টুরেন্টে আজকে আমরা যাব সেখানে এর আগে আমি আর যাইনি। তো আমার যে ভাইয়ের বউ সাথে এসেছে সে বলল ওই দিন যে এই রেস্টুরেন্টে নাকি অনেক মজার মজার ভর্তা পাওয়া যায়। তো ভর্তা হলে তো আমার কিছুই লাগে না, আমি ভর্তা খুব পছন্দ করি। রোস্ট পোলাও যদি আমার সামনে এনে দেওয়া হয় আর ভর্তা যদি আরেকটা সাইডে থাকে, আমি কিন্তু ভর্তাটাই চুজ করব। ভর্তা আমার এতই ভালো লাগে। তো বললাম যে চলো যাই, আর ও কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে। তো রিভিউ শুনে আরও বেশি ইন্টারেস্টেড হলাম। ওয়াফিকার ওয়াহিব স্কুলে আর ওয়ারিদ নার্সারিতে, তো আজকে আমি একদমই ফ্রি ছিলাম। আর ওদেরকে এখানে আনলে ওরা তেমন একটা পছন্দ করে না সত্যি বলতে। ওরা যখন একদম ছোটো ছিল, পুষিয়ারে শুধু ঘুমাতো, তখন ওদেরকে মাঝে মাঝে আমি নিয়ে আসতাম। কিন্তু এখন ওরা আস্তে আস্তে বড় হচ্ছে, তো তেমন একটা পছন্দ করে না। তো ওদেরকে আমি যখনই আসি বাসায় রেখে আসি। আর বাংলাদেশে যাওয়া লাগতো না, ছাড়াও নাই খাইছিলাম বুবি। এটা কত করি প্যাকেট? আমার লাগে তোমার আচ্ছা দেখি কেমন আচ্ছা ঠিক আছে হইবো। আর আর কয়েকটা খিরা দিন চাইন, তিনটা লাইক বালা চাইয়া, মানে ফাখনা নাই খাসা খাসা চাইয়া আর কি, বেশি না তিনটা, কারণ আমরা তো বইয়া নিতে হইব। ও জানি লাগে তোরা তোরা লইরাম। তো আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম মার্কেটে, আর যেটা ভালো লাগছে সেটা কিনে নিচ্ছিলাম।
এখন বাজারে কিন্তু অনেক কাঁঠাল এসেছে, আম কাঁঠাল, বাংলাদেশের ফজলি আম, হিমসাগর আম, তারপরে ইন্ডিয়ার, পাকিস্তানের কাঁঠাল, সরি, আমগুলোও কিন্তু এখানে আছে। কাঁঠাল আমি যখনই দেখি আমার ইচ্ছে করে যে একটা কাঁঠাল কিনে বাসায় নিয়ে যাই, কিন্তু বাসায় নেওয়ার পরে দেখা যায় কাঁঠাল ওইভাবে খাওয়া হয় না, কারণ বাজারে তো আর কাঁঠাল এতটা খায় না, আর আমার হাজবেন্ডও কাঁঠাল এতটা খেতে পারেন না, কারণ ওনার একটু অ্যালার্জির প্রবলেম আছে, আর যা খাওয়ার আর কি আমারই খেতে হবে। সেই জন্য কাঁঠাল বাসায় নিয়ে আসার কথা বলতেও আমার ভয় লাগে, কারণ নিলে ওয়েস্ট হয়, দেখলে লুপ সামলাতে পারি না, আর বাসায় নেওয়ার পরে ওয়েস্ট হয়। তো যাই হোক, কাঁঠাল দেখে আসলাম, কারণ কাঁঠাল আজকে তো নিতেই পারবো না, অনেক হ্যাভি, আমরা যেহেতু যাওয়ার সময় টিউবে যাব বাসায়, তো কাঁঠাল নেওয়া যাবে না। তো এই তো আমরা হাঁটাহাঁটি করছিলাম, দোকানপাট ছিল কিন্তু অনেকগুলো, আমরা তেমন দোকানে যাই নাই, কারণ আমরা যেহেতু এসেছি রেস্টুরেন্টে খাবো, তো ভাবলাম যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে একদম 12:30টার দিকে আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়বো, এতে করে সব কিছু ফ্রেশ থাকবে। এখন আমরা ফিস্টের মিষ্টির জায়গা লাঞ্চ করলাম, 12:30 তো আমরা ফিস্ট অ্যান্ড মিষ্টিতে চলে এসেছি, আজকে আমার ফার্স্ট টাইম এখানে আসা, তো এসে দেখি যে সব গরম গরম টাটকা টাটকা খাবার ওনারা বুফেতে রেখেছেন, তো আমি তো খুব এক্সাইটেড সব কিছু ট্রাই করার জন্য, কারণ ভর্তাগুলো দেখতে এত ইয়াম্মি লাগছিল মানে বলার বাহিরে। আজকে ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় যখন ভিডিওগুলো দেখছিলাম তখনই আমার কিন্তু জিভেতে পানি চলে আসছে, মনে হচ্ছে যে এখনই আমি এই ভর্তা দিয়ে আবারও একটু ভাত খেয়ে নিই। তো যাই হোক, ভর্তাগুলো একদম টাটকা ছিল, এই জন্য আরও বেশি ভালো লাগছিল, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। জানি না, হয়তো আমরা অনেক আর্লি এসেছি, মানে 12:30টার দিকে আমরা চলে এসেছি, তাই হয়তো কোনো কিছু এখনও টাচ করা হয়নি। তো আমি মেনুটা একটু চেক করে নিচ্ছি, যদিও আমরা বুফেতে খাওয়া দাওয়া করবো আজকে। তো এখন আমরা স্টার্টার নিতে আসলাম, তো এখানে পাপাডাম ছিল, চিকেন উইংস, এই চিকেন উইংসগুলো খুব মজার ছিল, পেঁয়াজু, সমোসা, চিপস, তারপরে বিরিয়ানি ছিল। অল্প অল্প করে সব কিছুই ট্রাই করবো যেহেতু এসেছি, আর ভালো লাগলে ইনশাল্লাহ নেক্সট আবার আসবো। তো এদিকে সব কারিজ রাখা ছিল, তো এখানে খুব মজার একটা ভাজি ছিল, রুই মাছ ভাজা ছিল, সাতকড়া দিয়ে গরুর গোশত দিয়ে ভুনা, ল্যাম্ব ভুনা, পাট শাক রান্না করা হয়েছে, আর ওইদিকে ডাল দেখছি, আরও কিছু আইটেম ছিল হয়তো আমি মিস করে ফেলেছি। তো এখন আমরা প্রথমে স্টার্টার নিয়ে নিচ্ছি, স্টার্টার খাওয়ার পরে আমরা মেইন খাবার খাবো। তো আমরা স্টার্টার নিয়ে আসলাম, স্টার্টারে চিকেন উইংস, সমোসা, পেঁয়াজু, পাপাডাম আর বিরিয়ানি, সাথে সসও ছিল, সস অবশ্য আমরা একটু পরে
নিয়েছিলাম। আর এই তো আমরা এখন খাওয়া দাওয়াতে ব্যস্ত আর গল্প করাতে ব্যস্ত, তো ভালোই লাগছিল। তো আমি আর তেমন একটা ভিডিও করিনি, খাওয়া দাওয়াতে আর গল্প করাতেই ব্যস্ত ছিলাম। তো এখন আমরা মেইন ফুড নিচ্ছি, ভাত অনেক ঝরঝরে ছিল, আর যেই প্লেটে আমরা স্টার্টার খেয়েছি সেই প্লেটে আমরা ইউজ করছি। সবাই দেখছিলাম একই প্লেট ইউজ করছেন, তাই আমরাও করছি, প্লেট আর চেঞ্জ করিনি। তো এদিকে আমি এখন শুটকি ভর্তা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে লাল মরিচ দিয়ে শুটকি ভর্তা আর কাঁচা মরিচ দিয়ে শুটকি ভর্তা আছে যেটা আমি এখন নিচ্ছি আর কি। ওই সাইডে আলু ভর্তা, তারপরে বেগুন ভর্তা, টমেটো ভর্তাও ছিল। তো আমি অল্প অল্প করে একটু ট্রাই করছি সব কিছুই, তারপরে মিন্ট সস, আচারও মনে হচ্ছিল সম্ভবত, সালাদও ছিল। তো এই তো আমি সব ভর্তা নিয়ে এসেছি অল্প অল্প করে, যেহেতু ভর্তা খাওয়ার জন্যই এসেছি এই রেস্টুরেন্টে, তো সবগুলো ভর্তা তো ট্রাই করতেই হয়। সত্যি বলতে ভাতের সাথে ভর্তা হাত দিয়ে মাখিয়ে খেতেই বেশি ভালো লাগে, যেহেতু আমরা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টে তো একটু আনইজি লাগে হাত দিয়ে খেতে। তো আমরা চামচ দিয়েই খাচ্ছি, আর রেস্টুরেন্টের ভেতরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একদম বাংলাদেশের মতো, বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশের স্টাইলে, বেশ সুন্দর। তো এখন আমরা ডেজার্ট নিয়ে নিচ্ছি মেইন খাবার খাওয়ার পরে। ডেজার্টে ছিল ছোটো ছোটো মিষ্টি, জিলাপি আর তরমুজ ছিল। তো আমি তরমুজ এনেছি কারণ তরমুজ আমার অনেক অনেক প্রিয়, আর জিলাপি আর মিষ্টি। আমরা গল্প করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম, ডেজার্টের কথা একদমই ভুলে গেছি। তো ব্যাগটিক নিয়ে আমরা চলে যাব, হঠাৎ করেই মনে হলো আমরা তো ডেজার্ট খাই নাই, তো ভাবলাম যে একটু ডেজার্ট ট্রাই করে দেখি। আর যেহেতু জিলাপি তো এমনিতেই আমার অনেক প্রিয়। তো খাওয়া দাওয়া শেষে আবারও আমরা একটু দোকানে উঁকি মারছি, আর কিছু কেনাকাটা ছিল, অল্প অল্প করে আমরা কেনাকাটা করছি এই আর কি। আর কোনো কাপড়ের শপে আসলে ঢুকিনি কারণ তেমন একটা প্রয়োজন ছিল না কাপড় চোপড়ের। তো এখন আমরা হেঁটে হেঁটে চলে যাব স্টেশনে, যেহেতু বাচ্চাদের স্কুল থেকে আনার সময় হয়ে যাচ্ছে আর বেশি সময় হাতে নেই, তো আমরা এখন চলে যাচ্ছি। আজকে ওয়েদারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, তো যাওয়ার পথে যা যা চোখে পড়ছে আপনাদের জন্য একটু ভিডিও করে রাখছি। আমি জানি আমরা যারা প্রবাসী আছি বাংলাদেশের জিনিসপত্র দেখতে কিন্তু খুব ভালো লাগে, ইভেন বাংলাদেশে যে আপুরা আছেন তাদের কাছে অনেক ভালো লাগে এই ভিডিওগুলো দেখতে। আর এখানে আসার পরে আরেকটা জিনিস আমাকে অবাক করে যে এদেশে কী পাওয়া যায় না বাংলাদেশে, বিশেষ করে হোয়াইটচ্যাপলে সব কিছুই আছে, সবজি থেকে শুরু করে বাংলাদেশের যে জিনিসপত্র আমরা ছোটো ছোটো যে জিনিসগুলো আমরা ইউজ করতাম বাংলাদেশে ওইগুলোও কিন্তু ওরা রেখেছে। আর এই যে এখন এখানে দেখতে পাচ্ছি প্যাকেটের ভেতরে তেঁতুল, আর এই তেঁতুলগুলো মনে হচ্ছে একদম ফ্রেশ। তো আমি এখান থেকে এক প্যাকেট নিয়েছি কারণ তেঁতুল দেখলে আসলে জিভে পানি সামলানো যায় না। হাঁটতে হাঁটতে আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি, তো এখানে বড় হোয়াইট চ্যাপলের একটা সাইন আছে। ইউকেতে যারা আছেন একবার হলেও আমার মনে হয় হোয়াইট চ্যাপল ইস্ট লন্ডনে এসে ঘুরে গেছেন, কারণ এইটা আমাদের দ্বিতীয় বাংলাদেশ। এখানে আসলে আমরা অনেকটাই বাংলাদেশের গন্ধ খুঁজে পাই, মনে হয় যে বাংলাদেশ থেকে ঘুরে গেলাম, কারণ বাংলাদেশের পরিচিত জিনিসগুলো এখানে আসলে দেখা যায়। তো এখন আমরা স্টেশনের ভেতরে চলে এসেছি, আমরা একটু পরেই ট্রেনে উঠবো। তো আপনাদেরকে একটু ট্রেন স্টেশনটাও ঘুরে দেখাচ্ছি, বেশ সুন্দর, অনেক বড়। কেন জানি আমার বাংলাদেশের কথা মনে পড়ছিল বারবার। আগে মনে আছে ছোটোবেলায় যদি আমরা কোথাও যেতাম আগের দিন রাতে ঘুম লাগতো না, মানে এত বেশি এক্সাইটেড থাকতাম। আমাদের জীবন থেকে যেমন অনেকটা বছর চলে গেছে সেইরকম আমাদের মনের এক্সাইটমেন্টও কমে গেছে, এখন যেখানে যাই না কেন যাওয়া লাগবে সেই জন্য যাই, কিন্তু আগের সেই খুশিটা এখন আর উপলব্ধি করতে পারি না। তো এই যে এখানে দুইটা ট্রেন এসে থেমেছে, মানুষজন ট্রেন থেকে নামছেন, আর এখন আমরা যাব নিচে। আমরা এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য, আমরা আসার সাথে সাথেই একটা ট্রেন চলে এসেছে, তো আমরা এই ট্রেনে করেই বাসায় যাব।
ট্রেনের ভেতর একদম ফাঁকা ছিল, ফাঁকা ট্রেনে বসতে অন্যরকম একটা ভালো লাগে। তো আমরা এই ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেনে উঠেছিলাম, তারপরে আমরা বাসায় গিয়ে পৌঁছি। তো আমরা অলরেডি বাসায় চলে এসেছি, যেহেতু আমি বাহিরে খাওয়া দাওয়া করেছি, বাসায় এসে আর কিছু খাওয়া দাওয়া করিনি। আমি সোজা চলে এসেছি ওয়ারিদকে পিক করতে। তো ওয়ারিদকে আমি এখন নার্সারি থেকে পিক করে ডাক্তারে নিয়ে যাচ্ছি। ওর চোখে ছোট ছোট দানা দানা কি যেন একটা হয়েছে, তো ওইটাই আমি ডাক্তারকে দেখাতে নিয়ে যাচ্ছি ওকে। তো আমার বাবা কিন্তু এখন বিগ বয় হয়ে গেছে মাশাল্লাহ। তো ওর কাছ থেকে আমি ব্যাগটা নেওয়ার কত চেষ্টা করছি, কারণ ব্যাগটা বেশ হ্যাভি ছিল। নার্সারিতে ওর কাপড় চোপড় সব কিছুই এই ব্যাগের মধ্যে আমি দেই, পানির বোতলও ছিল। তো ভাবছিলাম যে একটু হ্যাভি হয়ে যাবে ওর জন্য, কিন্তু ও কোনোভাবেই আমাকে ব্যাগটা দিবে না, ও ব্যাগটা ক্যারি করবে আর ওর স্কুটারটা পুশ করবে। তো যাই হোক, আমরা বাসায় চলে এসেছি ওয়ারিদকে ডক্টর দেখানোর পরে। ডাক্তার বলল যে ওয়ারি করার কিছু নেই, এটা ইনশাল্লাহ চলে যাবে। আর এখন আপনাদেরকে একটু শপিং দেখিয়ে দিচ্ছি যে কী কী করে আনলাম। শপিং শপিং বলতে কিচ্ছুই না, জাস্ট টুকিটাকি কিছু জিনিস আমি এনেছি, আর আনার পর বেশ কিছু জিনিস অলরেডি খাওয়া হয়ে গেছে। তো এখানে আনলাম বাত্তর শাক, ওরা তো বললো যে এটা বাত্তর শাক। এই শাকটা এর আগে আমি কখনোই রান্না করিনি, খেয়েছি বাট রান্না করিনি। তো বাসায় আনার পরে যখন শাকটা আমি ক্লিন করছিলাম, তখন পাতার মধ্যে দেখছিলাম যে কালার লাগানো। এখন আমি জানি না এই শাকের মধ্যে এরকম কালার থাকে কি না, আমি যখন হাত দিয়ে পরিষ্কার করছিলাম তখন রঙটা আমার হাতে লাগছিল, আর সেই সাথে মানে একটু গ্লিটারের মতো লাগছিলো আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে হয়তো দেখার সৌন্দর্যের জন্য ওনারা রং মিক্সড করে দিয়েছেন। তো আমি পরে ডিসাইড করলাম যে এই শাকটা আমি খাবো না। ধোয়ার পরে রঙটা ওইভাবে যাচ্ছিলো না, তো আমি একটু কনফিউজ ছিলাম যে এই রঙটা কি ন্যাচারালি এরকম শাকে থাকে নাকি ওনারা রং অ্যাড করেছেন। তবুও রিস্ক নেওয়া ঠিক হবে না, আমার উচিত ছিল শাকটা আরও ভালোভাবে দেখে শুনে কেনা। বলেছিলাম যে শাকে রং দেয়া, এখানে যে পার্পল কালারের বা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে রং। আমি যখনই টাচ করি তখনই আমার হাতে এসে লেগে যায়। তো আমি আসলে এর আগে বাত্তর শাকের নাম শুনেছি, খেয়েছিও বাংলাদেশে যখন ছিলাম, কিন্তু ওইভাবে আমি দেখিনি। সবসময় রান্না করার পরে শাকটা দেখতাম। তো আমি জানি না এটা কি শাকের ন্যাচারাল কালারই এরকম নাকি ওরা রং দিয়েছে। তো আমি সন্দেহ করে আসলে রান্না করতে চাইনি, খেতেও চাইনি। আর এই যে বাংলাদেশের বিখ্যাত পটেটো ক্র্যাকার্স, ছোটোবেলায় সবাই মনে হয় এই চিপসটা খেয়েছি, আর আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। আজকে এনেছিলাম, ওরা বেশ পছন্দ করেছে, কয়েক প্যাকেট অলরেডি খাওয়া হয়ে গেছে আর দুই প্যাকেট রয়েছে। আমার হঠাৎ করে মনে হলো যে আমি একটু ভিডিও করি, আমার একদম খেয়াল ছিল না ভিডিও করার, না হলে তো বাসায় আসার পরই আমি ভিডিও করতাম। আর সত্যি বলতে বাসায় আসার পর অনেক বেশি ব্যস্ত ছিলাম, যেহেতু বাচ্চারা স্কুল থেকে এসেছে, ওয়ারিদকেও ডাক্তারে নিয়ে যেতে হয়েছে, এই আর কি। তো এখানে আমি শসাও এনেছি, শসা আমরা এটাকে খিরা বলি, বাট ভেতরটা অনেক শক্ত, টক টক লেগেছে, খেতে ভালো লাগেনি। আর এই যে লটকান, আমরা আমাদের সিলেটে বুবি বলি এটাকে, অন্য কোনো নাম থাকলে আমার আসলে জানা নেই, তবে আমরা এটা বুবি হিসেবেই জানি। খুব মজা লেগেছে, মিষ্টি ছিল। আর এই যে তেঁতুল, একদম মনে হচ্ছে গাছ থেকে পেড়ে ফ্রেশ তেঁতুল প্যাকেটে রাখা হয়েছে। আর আসার সময় এই ম্যাঙ্গো চাটনিগুলো নিয়ে এসেছি, এই চাটনিগুলো খুব মজার ছিল, আমার ঘরে এখনও আছে, বেশ ভালো লাগে। তো এক জার হিঁদুরের চাটনিও নিয়ে আসলাম, এই জারের কথা বেশ কয়েকজনের মুখ থেকে শুনেছি। তো ভাবলাম যে ট্রাই করে দেখি, আমি এই প্রথম জারের চাটনি এনেছি। সত্যি বলতে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আমি প্রথম দিন টেস্ট করেছি, মনে হয় না আর খাবো। কেমন জানি একটা টেস্ট, ফ্রেশ চাটনির যে মজা সেটা তো কখনোই থাকবে না জারের চাটনিতে, তবুও আমার কাছে মনে হলো যে টেস্টটা তেমন একটা ভালো না। একটা লেবু নিয়ে আসলাম, এই লেবুর গান সম্বন্ধে আমাদের সবারই জানা আছে। তো আমি বাসায় আসার পরে একটু কেটে দেখলাম যে গন্ধটা কেমন, এত সুন্দর গ্রান। আর এই লেবু আমার অনেক অনেক প্রিয়, ভাতের সাথে, ডালের সাথে, ভাজির সাথে খেতে খুবই ভালো লাগে, মাংসের সাথেও কিন্তু অনেক মজা লাগে। আর এই তো ছোটো ছোটো কৌটাতে আচার ছিল, কয়েকটা নিয়ে আসলাম, যেহেতু আমার ঘরে আচার শেষ হয়ে গেছে। সবসময় আমার বড় আপা আচার বানিয়ে পাঠান বাংলাদেশ থেকে, বাংলাদেশে তো মানে আমার হাজব্যান্ডও যেতেন প্রতি বছরই একবার দুইবার, কিন্তু কোভিডের কারণে তো আর যাওয়া হচ্ছে না, সেই জন্য বাংলাদেশ থেকে আচারও আনা হচ্ছে না। এই আর কি, আসার সময় লিচু আর বাংলাদেশের আমও নিয়ে এসেছি, হিমসাগর আম। এই ছিল আমার টুকিটাকি বাজার সদাই, আর আজকে বেশ ভালো লেগেছে হোয়াইটচ্যাপেলে ঘুরে আসতে পেরে। আশা করি আপনাদের কাছেও আজকের এই ব্লগটি ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই, সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।